যে মেয়েটা তার বাপকে বলেছিল ইন্না খায়র মানস্তা যার তাল কবিউল আমিন, আব্বা আপনি যাকে পুরস্কার দিবেন সে উত্তম হবে সেই যে শক্তিশালী এবং আমানতদার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনুর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما سورة أحزاب 72-73 অর্থাৎ সর্বশেষ দুই আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ও যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমরা জানি না, আমরা বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছি এটুকুই জানি। সৃষ্টির উষালগ্নে কীভাবে মানুষ সৃষ্টি হয়েছিল, কীভাবে মানুষকে দায়িত্ব প্রদান করা হয়েছিল, এসব কোনো ইতিহাস আমাদের জানা নেই, জানা সম্ভব নয়। এটা কেবল আল্লাহই বলতে পারেন, তাই তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একই মর্মে অনেকগুলি আয়াত আসছে কোরআনে, এই আয়াতটি আমরা বেছে নিলাম এই জন্য যে আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, দায়িত্বহীন হিসাবে নয়। এটুকু খালি তুলে ধরার জন্যে মূলত আয়াতটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মানুষ যেন মনে না করে যে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে আই উত্তরাখণ্ড সুদা বৃদ্ধায় পাঠানো হয়েছে, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পাও ফুর্তি করো, এটি আমাদের কাজ না, এটা গরু ছাগলের কাজ, মানুষের কাজ না। এ বিষয়ে আল্লাহাক বলছেন ইন্না আরাদনা আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমরা এই আমানত পেশ করেছিলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে, পাবাই না ইয়াহমিল্লাহা, প্রত্যেকে এটা এই আমানত দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করল। ওয়াহামালাহ আল ইনসান, মানুষ এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হল। ওয়াকান আল ইনসান যালুমান জাহুলা, মানুষ আসলে জালেম এবং জাহিল। জাহিলটা কি? জাহিলুন ফি আকিবাতিহি, এই দায়িত্ব গ্রহণের পরিণাম যে কী ও বুঝতে পারেনি। তাকে বলা হলো হে আদম, তুমি কি দায়িত্বকে নিতে পারবে? তাহলে কী দায়িত্ব? তুমি ভালো কাজ করলে
পুরস্কার পাবে, অন্য কাজ করলে শাস্তি পাবে। এটা কোনো দায়িত্ব হলো? অন্য কাজ তো করবই না, দায়িত্ব নিয়ে নিল। ওটি আল্লাহ বলছে হকান আল ইনসান জালিমান জাহুলা, ও জাহিল বোঝলে যে এর গুরুত্বটা কী। সাইদ বিন জুবাইর আবদুল্লাহ ইবনে আব্বাসকে থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করছেন। ইবনে আব্বাস বলছেন আদম তো হাসি খুশি মনে দায়িত্ব গ্রহণ করল, আসর থেকে মগরবের মধ্যেই আদম শয়তানের ধোকায় পড়ে সে গন্ধম বৃক্ষের ফল খেয়ে বসল। আর সময় লাগেনি, আদম এত সরল যে শয়তানের ধোকা তার চেয়ে তার বেশি বদরের। শয়তানের ধোকায় সরল মানুষ দ্রুত মোহগ্রস্ত হয়ে পড়ে। এজন্য মুমিন সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আল মুমিন গিরুন করিম, মুমিন হয় ভালা ভোলা উদার। আর এজন্য মুমিনকে ধোকা দেওয়া খুব সহজ, আর শয়তান সেই কাজটাই করেছিল আদম হওয়ার পিছনে লেগে। এগুলো আলোচনা এসছে সূরা বাকারার মধ্যে। আল্লাহ পাক এটা কেন করলেন? লিউআযিব আল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, কপট বিশ্বাসী নারী ও পুরুষ এবং মুশরিক নারী ও পুরুষকে শাস্তি দেওয়ার জন্য। ইয়াতুব আল্লাহু আলাল মুমিনিন ওয়াল মুমিনাত, আর মুমিন নারী ও পুরুষকে তওবা কবুল করার জন্য, তাদেরকে রহম করার জন্য, তাদের উপরে অনুগ্রহ বর্ষণের জন্য। ওকান আল্লাহ গফুর আর রহিমা, আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান, অর্থাৎ মুমিনের বহু গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন তার ইমানের কারণে। তবে কবির গুনাহ বাদ, কবির গুনাহ তওবা না করা পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করেন না। এই মুমিন আর মুনাফেকের পার্থক্য করার জন্যই এই দায়িত্ব অর্পণের এই বিষয়টি এসে গেছে। আমানত তাম্ম জামিয়াল ওয়াজাইফের দিন, ইমাম কুর্তুবী বলছেন আমানত বলতে এখানে দিনের সব কিছুকে বোঝানো হয়েছে, ছোট বড় যত রকম দায়িত্ব আছে সব ধরনের দায়িত্বকে এক কথায় এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমানতের বিষয়ে কোরআনে হাদিসে অসংখ্য আলোচনা এসেছে, আমরা সেগুলো থেকে মাত্র কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব। মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে সূরা মুমিনুন নাজিল হয়েছে, সেখানে মুমিনের সাতটা গুণ বলা হয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়া মান ইত্তাগা বারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। এই সূরা মুমিনুন এক থেকে এগারো পর্যন্ত মুমিনদের সাতটি গুণ বর্ণনা করা হয়েছে, তার মধ্যে পাঁচ এবং ৬ নম্বর গুণ হচ্ছে এই আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন, যারা তাদের আমানতে এবং অঙ্গীকারে বিষয়ে হিসাব রাখে। এই আমানতটা হলো সবচেয়ে বড় জিনিস। আনাস বিন মালিক বলছেন কল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু রাওহু বাইয়াকি ফি শুআব ইসনাদিন হাসান। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই খুতবা দিয়েছেন জীবনে যেখানে এ কথা তিনি না বলেছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানত নেই। ওয়ালা দীনা লিমাল্লা আহাদা লাহু, ওই ব্যক্তির দীন নেই যার অঙ্গীকার ঠিক নাই, কথা বলল খেলাপ করল, ওয়াদা করল খেলাপ করল, অঙ্গীকার করল ভঙ্গ করল, এইগুলো
ফালতু বিষয় মনে করে কিছু লোক, আমানত আপনাকে দিচ্ছি আপনি খেয়ানত করছেন, হাসতে হাসতে চলে যাচ্ছেন, একটু কোনো ভিতরে কোনো রকম অনুশোচনাও নাই। এই জন্য এই বিষয়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি খুতবাতেই স্মরণ করিয়ে দিতেন। আর আব্দুল্লাহ ইবনে আমর قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنت فيك فلا عليك ما فاتك من الدنيا চারটি জিনিস যখন তোমার মধ্যে থাকবে তখন দুনিয়া তুমি কি রেখে গেলে কি করলে না করলে এগুলো দেখার কোনো প্রয়োজন আর নাই। চারটি কি? হেফজু আমানা, আমানতের হেফাজত করা। দুই, সিদক হাদিস, সত্যবাদিতা, সত্য কথা বলা। তিন, হসনু খালিকা, সচ্চরিত্রতা। চার, ইফফাত তোমা, হালাল ও পবিত্র রুজি গ্রহণ করা। এই চারটা বস্তু যদি তোমার মধ্যে থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি এ দুনিয়াতে আর কী করলে না করলে এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এক নম্বর, হেফজু আমানা, তোমার উপরে যে আমানত আছে যথাযথভাবে আদায় করো। দুই নম্বর, সিদক হাদিসিন, সদা সত্য কথা বলো, সত্যের উপরে দৃঢ়তা, কোনো অবস্থায় মিথ্যা বলো না। তিন নম্বর, হোসনে খালিকা, সচ্চরিত্রতা, কোনো অবস্থাতেই কোনো অসচ্চরিত্রমূলক কোনো কাজ সে করবে না। আর চার নম্বর, ইফফাত তোমা, রুচিকর পবিত্র হালাল খাদ্য তুমি খাবে। এই চারটা যদি করতে পারো দুনিয়া থেকে তুমি আর কী করলে না করলে ওগুলো কিছু দেখার বিষয় থাকবে না। ওন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القتل في سبيل الله يكفر الذنوب كلها الا الامانه, আল্লাহর রাস্তায় শহীদ হলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আমানতের খেয়ানতের গুনাহ মাফ হবে না। অন্যর্জসে ইল্লা দাইন, ঋণের গুনাহ মাফ হবে না। আপনার কাছে যে আমানত ছিল আপনি ওটা খেয়ানত করে মরে গেলেন, যত বড় পাশক্ত মুসলিল হন আর বড় দায়ী আল্লাহ হন, এটা কোনো ক্ষমা নেই। আমানতের খেয়ানত যে করেছে আল্লাহ পাক তাকে কশ্চিনকালে ক্ষমা করবেন না। কেয়ামতের দিন প্রত্যেক খেয়ানতকারের পিঠে একটা করে ঝান্ডা খাড়া করা হবে, ইস্তিহি মানে কোমরে, আর বলা হবে হাজি গদরত ফুলান, এটা ওই আমানত খেয়ানতকারের নিশানা ঝান্ডা। সমস্ত লোক তাকিয়ে তাকে দেখবারে কেউটা দুনিয়াতে ভাবতাম যে বড় আলেম, বড় বক্তা, বড় পীর, বড় দরবেশ, ই কখন কখন সব কাজ করেছিল আমরা তো জানতে পারিনি। দুনিয়াকে সম্মান করে এসেছি, ও যে গাদের, ও যে খেয়ানতকারী তো আমরা আগে জানতাম না, লোক তখন সিসি করবে। আর একদল লোক নাড়ি ভুড়ির চারপাশে ঘুরতে থাকবে, সমস্ত লোক জমা হয়ে যাবে, কি আপনি তো বড় আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন, কী ব্যাপার, বড় নেতা ছিলেন, আপনাকে তো আমরা সবসময় সম্মান করেছি, স্যালুট দিয়েছি, কী ব্যাপার, আপনার জন্য তোরণ নির্মাণ করতাম, মাইকিং করতাম, আপনি এর কী অবস্থা? তো না, আমি ভালো ভালো কথা বলতাম বটে, কিন্তু কাজ করতাম মন্দ, কথা কাজ মিল নেই। এই হাদিসগুলো পড়বেন, মিস্টার শরীফ ঘরে ঘরে আর রেখে দিয়েছেন বটে, কিন্তু পড়েন না তো আপনারা, এগুলো পড়লে ঘরে বসে অনেক উপদেশ পাবেন। যারা আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয় তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, দাওয়াত দেওয়া সহজ, মানা খুব কঠিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আমানতের যথাযথ হক আদায় করো, যার যা প্রাপ্য তাকে দিয়ে দাও। আপনাদের সামনে প্রায় এই ঘটনাগুলো ঘটছে, আমাদেরও দেখছি, কিছু বলার নাই। আর হামশা হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, করোনায় যে কোনো সময় মারা যাবে, ঘন ঘন ফোন আসছে দোয়া করেন দোয়া করেন, শুনতে পাচ্ছি মরার আগে দুই ছেলে নেওয়া সব লিখে দিয়ে চলে গেছে,
মেয়ে যে তিনটে চারটে আসবে ওদের কোনো খবরই নেই, ও তো তওবা করার সুযোগ নাই, এখন তো মরবে। মৃত্যুর আগে কোনো বন্টন নাই, এক মিনিট আগেও তো আপনার আগে আরেকজন মরে যেতে পারে। আপনি বন্টন করলেন দুই ছেলেকে, আপনার আগে দুই ছেলে মরে গেল, থাকলে খালি মেয়েটা তখন কী হবে? মৃত্যু আপনার হাতে নয়, হায়াত মুজার হাতে, তিনি বন্টন করে দিয়ে গেছেন। নিশ্চিন্তভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। অমুক মেয়েকে কম দেবো, অমুক মেয়েকে বেশি দেবো, অমুক ছেলেকে কম দেবো, অমুক ছেলেকে বেশি দেবো, ওই ছেলেকে ভালো, ওই ছেলেকে খারাপ, এইসব বলার কোনো দরকার নেই। আল্লাহবাক বলছেন তুমি জানো না আইয়ুহুম আকরাবু লাকুম, কোন ছেলে তোমার বেশি উপকার লাগবে কিয়ামতের দিন তুমি তো জানো না, অর্থাৎ তুমি ন্যায় বিচার করে যাও। কে ন্যায় বিচার করে? বহু স্ত্রী বাড়িতে বাড়িতে কাজ করে করে জীবন যাচ্ছে, ঈদের দিন তাদের ভাগ্যে ঈদ নাই, অমুকের বাড়িতে ভুড়ি সাফ করে, অমুকের বাড়িতে গিয়ে ভুড়ি সাফ করে, অথচ নিজের বাড়িতে ঈদের আনন্দ নাই, সবাই সাফ করে নিয়ে দুটো টাকাও দেয় কিনা সন্দেহ, ঈদের গোশ তাদের ভাগ্যে জোটে না, তারা হাসি মুখে কাজ করে চলে যাচ্ছে। এসব মেয়েগুলিকে আমরা দেখি না? ভালো ভালো ঘরের মেয়ে বিয়ে হয়েছে হয়তো বাপমার অমতে, একজনের সঙ্গে বিয়ে হয়েছে, সে স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, কি জীবন তাদের, এদের দেখবে কে? প্রত্যেক মানুষ যদি আমানত সম্পর্কে সচেতন না হয় তাহলে সরকারের পক্ষে সম্ভব না সবাইকে ঘরে ঘরে গিয়ে হক আদায় করে দিয়ে আসা। বড় কিছু ঘটলে তখন হয়তো সরকারের কাছে যাওয়া যায়, আদালতে যাওয়া যায়, আর এখনকার আদালত যে কঠিন জায়গা হয়ে গেছে, মানে যেতে গেলেও তো বিশাল সমস্যা। এই বিষয়গুলো আমরা সব জানি। ধরুন এর সামনে রাস্তা হচ্ছে না একটা, এই যে আমাদের সামনে ড্রেন হচ্ছে, আপনারা দেখছেন না কয়েমার্জি চলছে, মাসের পর মাস চলছে। এই আমানতের দায়িত্ব কার? যারা গ্রহণ করেছেন তারা হক আদায় করেন না, ফলে আমরা সুন্নত আদায় করতে ব্যর্থ হলাম, আমরা ময়দানে এবার ঈদের সালাত আদায় করতে পারলাম না, অথচ আমার ময়দানে আসে পানি সরার ব্যবস্থা নেই, পানি সরার দায়িত্ব যাদের তারা সে দায়িত্ব পালন করেনি, তাহলে আমাদেরকে সুন্নত থেকে মাহরুম করলো, আল্লাহ কাছে তাদেরকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। এই একটা উদাহরণ চিত্র একদম সামনে একেবারে, প্রতিটি বিষয়ে খেয়াল করবেন সব ঠিক হয়ে যাবে। যার পরে যে আমানত আছে, আমানতকে খেয়ানাত করে কেয়ামতের মাঠে মুক্তি পাওয়া যাবে না। এমনকি প্রতীকী বিচার একটা করা হবে, সিংওয়ালা খাসি সিংবিহীন বকরিকে যদি দুনিয়াতে গুতিয়ে মেরে ফেলে দেয়, ওটাকেও ওই দিন আল্লাহ বিচার করবে। এই দেখো মানুষ তো মানুষ, এই সিংওয়ালা ছাগলকেও আমি ছাড়ব না, সে কেন ওই দুর্বল ছাগলকে গুতিয়ে মেরে ফেলে দিল? অতএব সাবধান। আল্লাহ বলছেন ওমা কান আলা নাবিয়্যিন আন ইয়াকুল্লা ওমা ইয়াকুলু লিয়াত বিহা ইয়াউমাল কিয়ামা, কোন নবীর জন্য সমীচীন নয় যে তিনি খেয়ানত করবেন। কাফেররা আমাদের নবীকে পর্যন্ত খেয়ানতকারী সাব্যস্ত করার চেষ্টা করেছিল, এগুলো ইতিহাস জানলে দুঃখ লাগে, নবীকে পর্যন্ত খেয়ানতকারী সাব্যস্ত করেছে। আল্লাহ রসুল মনে বড় ব্যথা পেলেন যুদ্ধের গনিমত বণ্টনের আগে, আল্লাহ রসুল কিছু বলেননি, আল্লাহ সহ্য করতে পারেননি, আয়াত নাজিল হয়ে গেল আমা কাদালি নবিয়্যিন ইয়াকুল্লা, কোনো নবী আমার মোহাম্মদ শেষ নবী কেন, কোনো নবীর জন্য এটা সমীচীন নয় সে কোনো খেয়ানত করে। আমি একলুল ইয়াতে বিমা গল্লা ইয়ামাল কিয়ামা, যে ব্যক্তিই খেয়ানত করুক না কেন তার খেয়ানতের সম্পদ নিয়ে সে কিয়ামতের দিন হাজির হবে। অন্য হাদিসের ব্যাখ্যা আসছে, আল্লাহ বলতেন সুম্মা তোয়াফা কুল্লু নফসিন বিমা কাসাবাত, অথবা দুনিয়াতে সে যা উপার্জন করেছে পুরাপুরি ফলাফল তাকে দিয়ে দেওয়া হবে। হুম লা ইউজলামুন,
তাদের উপরে কোনোই জুলুম করা হবে না। যারা মাটি মেরে দিয়েছে, শরীর ফাঁকি দেয়, পুরা মাটি তার ঘাড়ে চাপিয়ে দিয়ে কেয়ামত দিন হাঁটানো হবে। আপনাদের ভাববেন এত মাটি উঁচু অগ্নি নিয়ে বুকি করে জি না, মাটির একটা ওয়েট আছে, সে ওয়েট আল্লাহ জানে। এই ওয়েট আপনার মাথা চাপিয়ে দেওয়া হবে, আপনি হাঁটবেন, সমস্ত লোক দেখবে এই তো শালা মাটি চোর, দুনিয়ার শরীর ফাঁকি দিয়েছিল, অমুক ছেলের ফাঁকি দিয়েছে, অমুক মেয়েকে ফাঁকি দিয়েছে, আমার জমির পাশে ওর জমি ছিল, গায়ে বল বেশি, আল ঠেলে নিয়ে এক হাত বেশি করে নিয়েছিল, এসব তো আল্লাহ দেখে। বান্দা পারে না দুর্বল বলে, শক্তিশালী বান্দার কাছে দুর্বল বান্দা সবসময় হারে। অধিকাংশ মানুষ ঝামেলা পছন্দ করেন, ঠিক আছে দেখ খাক, আল্লাহ তো দেখে, আল্লাহ এক তিল পরিমাণ অবিচার করবেন না। এগুলো সব এসেছে হাদিসে, আমাদের বইগুলোতে আমরা এগুলো বাংলা অনুবাদ করে দিয়ে দিয়েছি। সমস্ত খেয়ানতের মাল নিয়ে আমাকে হাজির হতে হবে কিয়ামতের মাঠে, অতএব সাবধান। ওম লা ইউজলামুন, তারা কখনই কোনরূপ অত্যাচারিত হবে না, এটাই হলো আল্লাহর ফাইনাল কথা। কোনো অবস্থাতেই কোনো রকম অত্যাচার আল্লাহর বিধানে নাই। সবচেয়ে বড় আমানত হল জনগণের আমানত, যারা যতটুকু আমানত পেয়েছেন, ছোট হলে ছোট দায়িত্ব, বড় হলে বড় দায়িত্ব। আবিজারিন কলা কুল তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাস্তামিলানি, আবুজার গফারি প্রখ্যাত সাহাবি, ইসলামের জন্য তার উপরে যে কি জুলুম হয়েছে আপনারা জানেন। যখন আল্লাহ রসুল বিজয়ী হলেন, মক্কায় বিজয়ী হিসাবে আসলেন, পরে আবার মদিনায় গেলেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন গভর্নর নিয়োগ করলেন, বিভিন্ন প্রদেশে বিভিন্ন ব্যক্তিকে, আবুজার গফারি বললেন উনি একজন অত্যন্ত উচ্চ সম্ভ্রান্ত বংশের নেতা, উনি বললেন হে আল্লাহ রসুল, আমাকে কোনো জায়গায় গভর্নর করবেন না? তখন আল্লাহ রসুল তাকে বলছেন, ওনার ভাষায় বলি, ফাদারা বা বেয়াদিহি, আবুজার গফারি বলছেন আল্লাহ রসুল তখন তারা হাত আমার বুকে মারলেন, আলামান কাবাই আমার কাঁধে হাত রাখলেন, থুম্মা কালা, অতপর বললেন ইয়া বাজার, ইন্নাকা দাঈফ ওয়া ইন্না আমানা ওয়া ইন্না ইয়াউমাল কিয়ামা খিজুন ওয়া নাদামা, হে আবুজার তুমি তো দুর্বল মানুষ। আবুজার গেফারি অত্যন্ত সরল মানুষ ছিলেন, দুর্বল দৈহিক দুর্বল না, অত্যন্ত সরল, এক পয়সা এক আমানত থাক, সঞ্চয় থাক, এটা উনি বুঝতেন না। এই জন্য দেখবেন ঢাকাতে আবুজার গেফারি কলেজ আছে না, এটা হলো সর্বহারাদের আদর্শ উনি, অর্থাৎ এদেশে যারা সর্বহারার আন্দোলন করে, কমিউনিজম আন্দোলন করে মুসলমানদের মধ্যে নেতারা, তারা সাহাবিদের মধ্যে গেলে আবুজার গেফারিকেই সম্মান করে, কারণ আবুজার গেফারি কোনো টাকা পয়সা সঞ্চয় করতেন না, উনি মনে করতেন সঞ্চয় রাখাটাই পাপ, ওর হিসাব দিয়ে বেড়াবে কে, যাই আসবে সব ব্যয়, কিছুই থাকবে না, এগুলো তো রাষ্ট্র চলবে না, আমাকে তো অবশ্যই সঞ্চয় করতেই হবে, নাহলে কালকে যদি কোনো সমস্যা ঘটে আমার কোনো প্রজাতন্ত্র ঠেকাবে কে? আপনি আপনার সংসারে যদি কিছু টাকা সঞ্চয় না রাখেন, তা আগামীকাল আপনার কোনো বিপদ হলে সেখানে আপনি মানুষকে হাত পাতবেন নাকি, ভিক্ষা করবেন? সঞ্চয় তো করতেই হবে। তো উনি মনে করতেন কিছুই সঞ্চয় করা যাবে না, এই সঞ্চয় করাটা ফেতনা। ওয়াইলুল্লি হোমজাতুল মোজা, আল্লাহ জামা আমাল ও আদাদা, মাল জমা করবে খালি গুনবে, আমি ওর মধ্যে নাই। ওই জন্যে আল্লাহ রসুল তাকে ইঙ্গিত দিলেন, ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ, ও ইন্না আমানা, আরে রাষ্ট্রের দায়িত্ব একটা আমানত, কঠিন আমানত, লক্ষ লক্ষ মানুষের হক তোমাকে দেখতে হবে, পারবে না তুমি এটা? ও ইন্না ইয়াউমাল কিয়ামাল লাখিজুন ওয়া নাদামা, আর এই দায়িত্ব পালন করা মানে কে আমাদের দিন অত্যন্ত লজ্জার কারণ হবে তোমার জন্য, তুমি এই দায়িত্ব গ্রহণ করো না। তবে হ্যাঁ, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, তবে হ্যাঁ, যে ব্যক্তি এটা গ্রহণ করেছে এবং তার হক যথেষ্ট আদায় করেছে, তার বিষয়টি স্বতন্ত্র, এটাকে সবাই পারে নাকি? ওমর ফারুক আহত হলেন, সালাত আদায় করা অবস্থায় তাকে তরবারি দিয়ে হামলা করা হলো, পেছন থেকে যে মুসল্লি নয়
খ্রিস্টান এক সে ছট করে মসজিদ ঢুকে পড়ে সে মারি দিল কোপ কয়েকটা। কারণ কি জানেন? সে বলেছিল আমার বেতন বাড়াই দেন। তো ওমর ফারুক বললেন তোমার একে বাড়ালে কি হবে? আরও তো হকদার আছে, তোমার বাড়ালে তো সবাইকে বাড়াইতে হবে। এখনই এটা হবে না, পরে দেখছি কিছু করা যায় কি। এটা তার সহ্য হয়নি, সে দেখলে ওমরকে তো মারা যাবে না। মারা একটা বুদ্ধি হলো যখন সালাতে দাঁড়াবে সেই সময় নিরস্ত্র অবস্থা সবাই থাকে, উনি সালাতে ইমামতি করছেন, সেই সময় ঢুকে সোজা যে ধামা ধামা ধাপ কোপ মেরে তাকে এমন আহত করলেন যে উনি তাতেই মারা গেলেন। মৃত্যুর আগে তিনি বুঝলেন আমার পরে এই খেলাফতের দায়িত্ব কাকে দেব, বিরাট আমানত তার ঘাড়ে, কী করব। ইবনে আব্বাস বলছেন আমি গিয়ে দেখলাম ওমর ফারুক ওই অসুস্থ অবস্থাতেও তার ঘরে পায়চারি করছেন পাগলের মতো, কী করব কী করব। আমি বললাম হে হে ওমর, হে খলিফা, আপনার এই অবস্থা কেন? এখন ডাক্তার নিয়ে আসছি, রাখো তোমার ডাক্তার, বড় দায়িত্ব আমার উপর আছে এই, আমি যখন মরে যাই এ রাষ্ট্র চালাবে কে, খেলাফত কে চালাবে? ইবনে আব্বাস একটা একটা পরামর্শ দেন, উনি এক একটা ত্রুটি নির্দেশ করেন। হে ওমর, এই দায়িত্বটা অমুককে দিলে হয় না? তো না, তার মধ্যে এই সমস্যা আছে। অমুককে দিলে হয় না? না, সে খুব খেপে যায় হঠাৎ করে, হবে না। সে অমুককে দিলে হয় না? না, ও খুব দয়ালু, অত দয়ালু লোক তো হবে না। অমুককে দিলে হয় না? এই করে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছড়া বন্ধু বলা হয়ে গেল, একটা পছন্দ হয় না, কাকে দেই? শেষে উনি ছয়জনের একটা বোর্ড করে দিলেন, এই ছয়জনের নাম বলে যাচ্ছে ইবনে আব্বাস, এই ছয়জনের মধ্যে এরাই মিলেমিশে একজনকে আমির করবে, এই ছয়জন একমত হয়ে একজনকে আমির না করা পর্যন্ত ঘরে দরজা বন্ধ করে রাখবা, দরজার সামনে দুজন থাকবে আমার বড় ছেলে আর মেঘদাদ ইবনে আসওয়াদ, কাউকে বেরোতে দেবো না, খাওয়া দাওয়া ভিতরে ঢুকে দেওয়া, খাবে ওখানে, আর এই ছয়জনে একমত হওয়াই লাগবে। চিন্তা করেন কি কঠিন আমানতের চিন্তা তার মধ্যে এসে গেছিল ওই সময়। আর আমার বড় ছেলে আবদুল্লাহ থাকলো, যে দেখা যায় তিন তিন হয়ে যাচ্ছে, একদিক তো সংঘর্ষ হওয়া লাগবে, ওকে আমি কাস্টিং ভোটের জন্য রেখে দিলাম, ওই যে পক্ষে ভোট দেবে সেই পক্ষ থেকে একজন আমির হবে, তবে আমার ছেলে আমির হবে না, এটা বলে দিলেন। এটা কী বোঝা যায়? সবচেয়ে বড় আমানত হচ্ছে জনগণের আমানত, সেই আমানতের হক আদায় করার দুশ্চিন্তায় ওনার ঔষধ খাওয়ার দিকে খেয়াল নেই, ডাক্তারের দিকে খেয়াল নেই, কী করে আমার পরবর্তী আমির কাকে করব আমার সেটা নিয়ে দুশ্চিন্তা। অবকর দিল্লানো মারা যাচ্ছেন, নিকটবর্তী সাহাবিদিনী ডাকলেন এই এসো, আমি মনে করছি আমার মৃত্যুর পরে ওমরকে খলিফা করো, তোমাদের মত কী? একজন বলল ওমর খুব রাগী মানুষ, ওকে দিবেন সমস্যা তরবারি বের করে খালি। অবকর বললেন না, ওর যে বিচক্ষণতা এবং দূরদর্শিতা আছে তোমাদের তা নাই, খুব রাগি এটা ঠিকই, কিন্তু দায়িত্বের বোঝা চাপলে ওর এই উত্তেজনা কমে যাবে। ঠিকই সেটা বাস্তবায়ন হয়েছে। এজন্য ইবনে মাসউদ বলেন আবু বকরের মতন দূরদর্শী নেতা পৃথিবীতে আমি কাউকে দেখি নাই। আমার আফরাসুন নাসে সালাসা, তিনজন মানুষ পৃথিবীতে সবচেয়ে বিচক্ষণ ওনার দৃষ্টিতে, তিনজনের মধ্যে একজন হচ্ছেন হযরত শোয়েব আলাইহিস সালামের ওই মেয়েটা, যে মেয়েটা তার বাপকে বলেছিল ইন্না খায়রা মানাস্তা যার তাল কবিউল আমিন, আব্বা আপনি যাকে পুরস্কার দিবেন সে উত্তম হবে সেই যে শক্তিশালী এবং আমানতদার। কে বলে আমি যখন আমরা গেছিলাম ছাগল পানি খাওয়ানোর জন্য, তো শক্তিশালী লোকেরা সব রাখাল্লা সব পানি খাওয়াচ্ছে, ওদের পরে সিরিয়ালে ওর গেলে তো আবার হয়তো আমার ভাগ্যে একটু পানি হবে, বুড়ো বাপ বাড়তে যেতে পারে না, দূরে দেখে গাছতলার যুবক বসে আছে। ওই যুবকটা আমাকে বললো কি তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমরা দুই বোন বললাম হে অমুক, এই রাখাল্লা সবাই কখন পানি খাওয়ানো শেষ করবে তারপর আমরা খাওয়াবো, অত বাড়িতে আমার বৃদ্ধ পিতা অসহায় তাকিয়ে আছে, আমরা যাওয়ার পরে তার ভাগ্যে দূরে খাওয়া জুটবে। সঙ্গে সঙ্গে মুসা শক্তিশালী যুবক উনি যে এইসব রাখালদের হটিয়ে নিজে এই মেয়ে দুটোর সাহায্য করলেন,
তাদের সমস্ত ছাগলদের পানি খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। মেয়ে দুটো ছাগলগুলো বাড়ি চলে গেছে, গেলে বললো আব্বাকে যে এই গল্পটা করলো। তা আব্বা বলছে ঠিক আছে, ও ছেলে এত কাজ করে দিয়েছে, আমার সাহায্য করলো, ওকে ডাকো, ওকে কিছু পুরস্কার দেওয়া দরকার, মজুরি দেওয়া দরকার। তাই বাড়িতে ডেকে নিয়ে গেল, নিয়ে গেলে তখন মেয়েটা আব্বাকে পরামর্শ দিচ্ছেন যে পরামর্শটা, ওই পরামর্শ আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে সেই কথাটাই কোরআনে নিয়ে আসছে। ইন্না খায়রা মানস্তা জার তাল কবিউল আমিন, আল্লাহ আব্বা সবচেয়ে উত্তম হবে আপনার সহযোগী সেই যে হবে শক্তিশালী এবং আমিন আমানতদার। এই যুবকটি যেমন শক্তিশালী তেমনি আমানতদার। তখন আল্লাহ এই হযরত শোয়াইব আলাইহিস সালাম বললেন হে যুবক, তুমি উত্তম জায়গাতে এসেছো, আমি এখানকার নবী, আমি প্রস্তাব দিচ্ছি আমার এই দুই মেয়ের মধ্যে যে মেয়েটা তুমি পছন্দ করো তোমার সঙ্গে বিবাহ দেব, তুমি রাজি আছো কি না? তার মোহরানা হলো তোমাকে 8 বছর আমার বাড়িতে কাজ করতে হবে, 10 বছর করলে আরও ভালো। সে যুগে একটা নিয়ম ছিল, তোমার মোহরানা টাকা পয়সা ছিল নাই, বাড়িতে কাজ করা কাজ ছিল, ঘর জমে যাকে বলি আমরা। তো মুসা বললেন ঠিক আছে, 8 বছরে আমি মেনে নিচ্ছি, তো 10 বছরও আমি করতে পারি যদি সেটা আল্লাহর উপরে আমাদের সাক্ষী রূপে, এরপর সাক্ষী রইলেন। এই হলো সংক্ষিপ্ত ঘটনা। আপনারা নবীদের কাহিনী পড়বেন, সোহাইব আলাইহিস সালাম কাহিনী দেখবেন, সে ডিটেলস পাবেন সেখানে। এই বিষয়টি ইবনে মাসউদ বলছেন আফরাসুন নাস, সবচাইতে দূরদর্শিতাপূর্ণ মেয়ে ছিল ওইটাই যে তার বাপকে এই পরামর্শ দিয়েছিল। আর একজন উনি বলছেন কে, ইউসুফ আলাইহিস সালাম যে বাড়িতে চাকর হিসেবে গিয়েছিলেন, কৃতদাস হিসেবে গেছিলেন মিশরের রাজস্বমন্ত্রী কিতফিরের ঘরে, কিতফির তার স্ত্রীকে বলেছিল তুমি ওই ছেলেটিকে ভালোভাবে লালন পালন করো, এর ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে। আজিজ মিশরের এই বক্তব্যটাকে উনি বলছেন অত্যন্ত দূরদর্শিতাপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। তিনি ছোট্ট এই ছেলেটার মধ্যেই তার চেহারার মধ্যে তিনি কী বুঝেছিলেন, এই ছেলে আগামী দিনে আমাদের কাজে লাগবে, মানে এমন কাজে লেগেছিল তিনি পুরো মিশরের শুধুমাত্র রাজার পরেই তার স্থান। রাজা বলছিল আমি রাজার নাম কষ্টের সব দায়িত্ব তোমার। এই সর্বোচ্চ পদে তিনি সমাসীন হয়েছিলেন, সমস্ত দেশবাসী তার শাসনে এত খুশি ছিল, অথচ ছোট্ট বাচ্চা অবস্থাতেই তার চেহারা দেখে আজিজ মিশর বুঝতে পেরেছিলেন যে আগামী দিনে এই ছেলে অত্যন্ত নেতা হবে, দূরদর্শী বাচ্চা হবে। ইবনে মাসউদ বলছেন এই দুজনের পরে শ্রেষ্ঠ বিচক্ষণ হলো আমার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে তিনি কোনো দিকে না তাকিয়ে ওমরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, আমরা সমর্থন দিলাম বাস এই পর্যন্তই। তো এই বিষয়টি খুবই রেয়ার, এই জন্য আমরা এখন গণতন্ত্র বানিয়েছি, যত লোক একটা বেশি হলে হলে ভালো মন্দ দেখা দেখি নাই, সে জানে কি না জানে, একদিন একটা গল্প করলাম না, ওসব বিষয়ে যাওয়ার দরকার নেই। আমানতের খেয়ানত যদি কেউ করে তার অবস্থা খুবই খারাপ। তো এমন লোক বাছাই করতে হবে আপনাকে যে আমানতের হক আদায় করবে, যদি করতে না পারেন আপনি ব্যর্থ হবেন, আপনার সঙ্গে পুরো দেশ ডুববে। কারণ যারা দায়িত্বশীল হয় তারা দায়িত্ব পালন না করলে দায়িত্বের অধীনস্থ সমস্ত লোকদের ক্ষতিগ্রস্ত হতে হয়। এখন রাস্তায় গেলে ভাঙার ভাঙা, কোনো রাস্তা যাওয়ার কায়দা নেই, যারা রাস্তা বানায় তারা চোর, সরকার করবে কি, টাকা তো ঠিকই দিচ্ছে, সর্বোচ্চ চুরি চামড়ি শুরু হয়ে গেছে। সর্বোচ্চ দায়িত্বশীল যারা তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাহলে নিম্ন পদস্থগুলো আর এটা করার সাহস পাইত না, কিন্তু একবার A to Z সর্বত্র নষ্ট হয়ে গেছে। রক্ষকরা এখন ভক্ষক হয়েছে, যে অবস্থার কারণে সারা দেশ দেশবাসী পশু পাখি পর্যন্ত আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এটাকে একটু হুঁশিয়ার করার জন্যই আল্লাহ পাক মাঝে মাঝে গজব পাঠান। আগের নবীদের তো সব শেষ করে দিয়েছে একবারে, 6টা জাতি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, বর্তমান মুসলিম উম্মা একসাথে নিশ্চিহ্ন হবে না। এটা শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক দোয়া রয়েছে আমাদের উপরে, তিনি আল্লাহকে চেয়েছেন আল্লাহ তুমি আমার উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না, যেমন নূহের উম্মতকে ধ্বংস করে দিয়েছ, যেমন সালেহের উম্মতকে ধ্বংস করে দিয়েছ, যেমন হুদের উম্মতকে ধ্বংস করেছ, শোয়েবের উম্মতকে ধ্বংস করেছ, লুতের উম্মতকে ধ্বংস করেছ, হে আল্লাহ আমার উম্মতকে তুমি একসঙ্গে ধ্বংস করে দিও না। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, সেজন্য আমরা এখন বেঁচে আছি। বলি এত চুরি চামারি এত নষ্ট এর মধ্যে ধ্বংস যাওয়ারই কথা,
যে বেঁচে আসছে এটা সৌভাগ্য মনে রাখবেন এবং শেষ নবীর দোয়ার দিকে খেয়াল করবেন। তিনি বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, হে মানুষ, হে আমার উম্মত, শুনে রাখো, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই সহসা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাজুল রাঈন আলা আহলে বাইতিহি, প্রত্যেক সংসারের প্রধান যিনি পরিবার প্রধান তিনি তার পরিবারের দায়িত্বশীল, কৈফিয়ত তাকে দিতে হবে। আল বারাতু রাঈয়াতুন আলা আহলে বাইতে জাওজিহি ওয়া ওয়ালাদিহি, মহিলা তার স্বামীর গৃহের এবং স্বামীর সন্তানদের উপরে দায়িত্বশীল। ওয়া আব্দুর রাজুলে রাঈন আলা মালে সাইয়িদিহি, বাড়ির যে চাকর তার দায়িত্ব হল মনিবের মাল রক্ষা করা। মনিব আপনার কাছে একটা জিনিস দিয়েছে দায়িত্ব পালন করার জন্য, আপনি মালটা মেরে দিলেন, খেয়ানত করলেন। আল্লাহর রাসূল সব বাদ দিয়ে এই তিনটা উদাহরণ দিলেন কেন? এরপরে আম ভাই বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, বিচারক তার বিচার কাজে দায়িত্বশীল, প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে দায়িত্বশীল। দায়িত্ব তো শেষ নাই, সবগুলোর মধ্যে থেকে আল্লাহর রাসূল খাস করে তিনটাকে বাছাই করলেন। পরিবার প্রধান, পরিবারের দায়িত্বশীল, আবার পরিবার থেকে আবার স্ত্রীকে আল্লাহ রাসূল ভাগ করলেন, কারণ পরিবার প্রধান অনেক সময় বাড়িতে থাকে না। এমনকি আজকালকার যুগ হয়েছে অধিকাংশ পরিবার প্রধান তো বিদেশেই থাকে, তারা প্রবাসে থাকে, স্ত্রী সন্তান থাকে বাংলাদেশে, তাদের স্বামীরা বাবা পিতারা থাকেন বিদেশে, প্রায় 1 কোটির মতো মানুষ বিদেশে আছেন। স্ত্রী যদি এখানে খেয়ানত করে স্বামী দেখারও নেই, কিছু করারও নাই, কিন্তু একদিন তাকে ধরা পড়তেই হবে, কেয়ামতের মাঠে কোনো ছাড় দেওয়া হবে না। সম্ভবত এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বলার পরও খাস করে স্ত্রীকে পৃথকভাবে বলে দিয়েছেন, স্ত্রীদের গুরুত্ব খুবই বেশি। এই সঙ্গে পরিবারের যে চাকর রাখে সে যদি মনিবকে ফাঁকি দেয়, মনিবের কিছু করার আছে? আপনি ড্রাইভার রেখেছেন, গাড়ি নিয়ে ড্রাইভার চলে গেল, তেল চুরি করলো, পার্টস চুরি করলো, আপনার কিছু করার ক্ষমতা নেই, কটা পাল্টাবেন, রোজ পাল্টাবেন নাকি? ওই সমস্ত চাকর বাকররা কেয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়তের সম্মুখীন হবে। মরিবের মাল রক্ষা করে তা মূল দায়িত্ব। এই বিষয়গুলি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বলে দিয়েছেন এবং আমভাবে বলে দিয়েছেন আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই সশস্ত্র দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওর ফারুক তো কেমন খলিফা ছিলেন, আবু বকর তাকে কেন দায়িত্বশীল করেছেন দেখুন, একটা ছোট্ট একটা উদাহরণ নেন। তিনি একদিন তার এক খোদ্দায় বললেন লাও মামাতাত আলা সাত্তিল ফুরাত যায়াতুন লা জানন্তু আন্নাল্লাহ তাআলা সাইলি আনহা ইয়াউমাল কিয়ামাহ রাওয়াল বায়াকি ফি শুআব বিসনাদিন হাসান লিগাইরিহি। আমি যদি একটা ছোট্ট বকরির বাচ্চা হারানো অবস্থায় ফোরাত নদীর কূলে মারা যায়, লা জানন্ত, এখানে জানন্ত অর্থ একান্ত, আমি দৃঢ় বিশ্বাস করি এজন্য আমি কেয়ামতের দিন আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হব। সুবহানাল্লাহ, আপনি কল্পনা করতে পারেন, এখন সমানের রাস্তায় প্রতিদিন মানুষ মরছে, বকরি তো পড়ে মরকে এমন তো দিন নাই, 10 থেকে 15 জন গড়ে নাকি 12 জন নিহত হচ্ছে রাস্তায় দেশে, অত সেতুমন্ত্রীর ক্ষমতায় সেতুর কোনো খবরই নেই, এদিকে সেতু ভাঙে ওদিকে সেতু গড়ে, রাজধানী সারা বছর খোড়াখড়িই চলছে, আর আমাদের ছোট্ট একটা শহর দেখছি গেলে খোড়াখড়িই চলছে, ড্রেন হচ্ছে, ড্রেনের সুসংবাদ দিয়ে রেখে দিয়েছে, বাস চললো, এ কী? অথচ না, মূর্তি গড়ার সময় টাকার অভাব হয় না, বিনা কাজে কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল বিশাল মূর্তি গড়ানো হচ্ছে, ওগুলোতে টাকার সমস্যা নেই, জনগণের রাস্তা করার সময়, ড্রেন করার সময় যত ক্ষতি এখানে হচ্ছে, কত হাজার হাজার মানুষের যে বদ্দয়েরা পাচ্ছে, এরা কেমন মাঠে আল্লাহ কী কৈফিয়ত দেবে?
অথচ একটা ছোট্ট বকরি যদি মরে যায় এমনি হারানো অবস্থায়, এই বিষয়ে ওমর ফারুক বলছেন লা জানান্তু আন্নি সাইলি আনহা ইয়ামাল কিয়ামা, এই বিষয়ে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আন মাকিল ইবনে ইয়াসারিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইস্তারঈহি আল্লাহু রাইয়াতান ওয়ায়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া গাশটুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ রাওয়াহু মুসলিম। মাকিল ইবনে ইয়াসার বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কোন একজন বান্দাকে আল্লাহ যদি কিছু মানুষের উপরে নেতা নির্বাচন করেন, দায়িত্বশীল নিয়োগ করেন, অতঃপর সেই মৃত্যুবরণ করলে এমন অবস্থা যে সব দায়িত্বের পালনের ক্ষেত্রে ঘাস খেয়ানত করেছে, খেয়ানত করেছে, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন, সালাত সিয়াম হজ জাকাত কোনো কাজে লাগবে না, শুধু আমানতের খেয়ানত করার কারণে। যাকে যতটুক দায়িত্ব আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন দায়িত্ব যাকে যতটুক দেওয়া হয়েছে ওই দায়িত্বে যদি কেউ খেয়ানত করে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করে ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেবেন। অতএব সূরা আহজাবের শেষ দুই আয়াতের উপরে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, মেরাজের সফরে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ হয়। মূসা তখন আদমকে বলল আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি এই দায়িত্বটা গ্রহণ না করতেন আর এই যদি ভুলটা না করতেন ঘাসের ফল খেয়ে, আমাদের তো এই কষ্টটা করা লাগত না দুনিয়ায়, আপনি এটা করতে গেলেন কেন? চিন্তা করেন, মূসা ছিলেন দারুণ চটপটের নবী, আর এই জন্য তার কষ্ট হয়েছে খুব বেশি। তো আদম বলছেন মূসা তুমি যে আমার সঙ্গে ঝগড়া করছো, তুমি কি এটা আয়াতটা পড়োনি যে তকদিরে যেটা আল্লাহ রেখেন সেটা হবেই, তা খণ্ডন করা কেউ নাই? তাহলে হ্যাঁ তা তো আছে, এটা বলার পরে আদম যেতে গেলেন মূসা হেরে গেল। এই যে আরাজনাল আমানত যে বিষয়টি, পাহাড় পর্বত আসমান জমিন এদের উপরে যে আমানতের দায়িত্ব আল্লাহর পাক পেশ করেছিলেন, এটা ছিল আরজে তাখিল রূপকভাবে পেশ করা হয়েছিল। আর আদমের কাছে যখন পেশ করেন আরজে ইলজাম এ লাজেম অর্থে তার উপরে পেশ করা হয়েছিল, তাকে এটা নীতি হতো, পাস আর কায়দা ছিল না, কারণ এর মাধ্যমে আল্লাহ বলেই দিচ্ছেন আমি মোনাফেকদের শাস্তি দেব, মুশরিকদের শাস্তি দেব আর মুমিনদেরকে ক্ষমা করব, এই পরীক্ষার জন্যই আমি এটা সৃষ্টি করেছি, এই পৃথিবী সব কিছু মুমিনদের জন্য সৃষ্টি হয়েছে, মুমিন রাস্তায় হাঁটবে ফেরেশতা তার রাস্তার বিছানা তার ডানা বিছিয়ে দেবে, এটা কাফেরদের জন্য হবে না। আল্লাহর পথ তালাশ করার জন্য যে ব্যক্তি আসবে দিন এলাম শিক্ষার জন্য, রসুল হাদিস প্রকাশ্যে বলে দিচ্ছে আমার ফেরেশতা মণ্ডলী তার এই দিন শিক্ষার সহজ করে দেওয়ার জন্য সেখানে পাখনা বিছিয়ে দেবেন। এগুলো অনেক হাদিস আপনাদেরকে এর আগে শুনিয়েছি আমরা, সব মোমিন আল্লাহর নিকটে প্রিয় আর সব মোমিনের ওলি হচ্ছেন আল্লাহ, আল্লাহ আলিউল্লাদিনা আমানু ইউকরিজু মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ মোমিনদের ওলি, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে অন্ধকার রাস্তা থেকে আলোর পথে আনার যেন নিয়ে আসেন, আমরা আল্লাহর নিকটে সেই প্রার্থনা করি, কোনো অবস্থাতেই অন্ধকারের মধ্যে আমরা থাকতে রাজি নাই। আল্লাহর দেখানো পথ আলোর পথ, আল্লাহ রসুলের দেখানো পথ আলোর পথ, এই পথের বাইরে যত পথ সব পথের মাথায় বসে আছে শয়তান, শয়তানের এই ধোকার মধ্যে থেকে আল্লাহর এই রাজপথে আলোর রাজপথে আমাদের সবাইকে আশা কর্তব্য। আর সশা আমানতের হক আদায় করা, ছোট্ট আমানত হলেও সেটা আদায় করা অত্যন্ত জরুরি, এই বিষয়টা মনে রাখবেন। আমানতের খেয়ানত করে কোনো ইমান আমল কোনোটাই কিছু কাজে লাগবে না, এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখতে হবে। কিয়ামতের মাঠে যেন আমার পিছনে কোমরে একটা হাজি গাদরাত ফলান, অমুক ব্যক্তির খেয়ানতের ঝান্ডা
এই কথা যেন আমাদেরকে না শুনতে হয়। আল্লাহবাক আমাদের সবাইকে যথাযথভাবে হক আদায়ের ও আমানত আদায়ের তৌফিক দান করুন। আমিন। আকুলু কৌলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।